নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসে এই চার রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে, থাম্বেলে এই কথাটি আমি লিখেছি। এবং কৌশিকদার প্রোগ্রাম মানে আপনারা জানেন, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করি। দুম করে এই রাশিগুলো কোটিপতি এ কথা আমি কখনোই বলি না, কারণ এ মাসে যে গ্রহটি লিড করতে চলেছে তার উপরে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। এবং পাঁচটা দিন বিশেষভাবে এই চার রাশির মানে কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পাবে। দেখুন, দোসরা ফেব্রুয়ারি 2024 বুধ রাশি পরিবর্তন করে আপনার মকর রাশিতে প্রবেশ করছে, এবং 6 ফেব্রুয়ারি 2024 আপনার মঙ্গল তুঙ্গ গৃহে মকর রাশিতে অবস্থান করছে, এবং 12 ফেব্রুয়ারি 2024 শুক্র আপনার মকর রাশিতে প্রবেশ করছে। এবং অলরেডি কিন্তু রবিও কিন্তু রয়েছে সেখানে, এবং রবি কিন্তু 14 ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে যাচ্ছে। দেখুন, এই যে মঙ্গল যে তুঙ্গ হয়ে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে চারটি রাশির, এবং একটি রাশির করছে কুলদীপক রাজ্য। এই কুলদীপক রাজ্যটা মানে চমৎকার একটি রাজ্য। যে রাজ্য যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি থাকে, তাহলে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এই ফেব্রুয়ারি মাসে লিড করবে মঙ্গল, এবং এই পাঁচ দিন ফেব্রুয়ারি মাসে পাঁচটা দিন খুব ভালো ফল কিন্তু দিবে। এবং 20 ফেব্রুয়ারি আবার বুধ রাশি পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আবার 14 ফেব্রুয়ারি রবিও রাশি পরিবর্তন করে যাবে। শুধুমাত্র মঙ্গল এবং শুক্র অবস্থান করবে 12 ফেব্রুয়ারির পর থেকে। দেখুন কি কি ফল পাবে এই চার রাশি। দেখুন, এই যে মঙ্গল যে তুঙ্গ হচ্ছে কিনা, এই সময় আপনার কোনো সম্পত্তি ক্রয়, যারা জমি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, জায়গা কিনতে চাইছেন, সময়টা খুব ভালো। এই মঙ্গল তুঙ্গ হচ্ছে, মঙ্গল আমাদেরকে কি দেয়, মঙ্গল আমাদেরকে সাহস, পরাক্রম, সাহস দিয়ে থাকে। মঙ্গল যদি ভালো থাকে কিনা, আপনি ভালো একজন সার্জেন্ট হতে পারবেন, চিকিৎসক হতে পারবেন, সার্জারিটা ভালো করতে পারবে। মঙ্গল যদি ভালো থাকে, দেখবেন আপনারা একাধিক ভূমির মালিক হবেন। মঙ্গল, একটা কথা আছে, মঙ্গলই হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি ভালো থাকে, আপনি ভালো মানে উচ্চ পদ আসীন, আপনি সরকারি চাকরি কিন্তু পাবেন, আইএস আইপিএস লেভেলে। এবং যারা মিলিটারি সেনাবাহিনীতে রয়েছে, মঙ্গল ভালো থাকা দরকার। মঙ্গল ভালো থাকলে যারা ইটের ভাটা রয়েছে, ইটের ভাটা থেকেও কিন্তু লাভ পাবে। মঙ্গল ভালো থাকলে লোহা, পেট্রোল, কেমিক্যাল, এই সকল দিকটা কিন্তু ভালো দেবে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্টের যারা বিজনেস করছেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু রেজাল্ট কিন্তু দিবে। মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনার জীবনে বড় উন্নতি কিন্তু হবে। যতই আপনার খুব গরিব জায়গাতে জন্ম হোক না কেন, কিন্তু আপনাদের নিজের প্রচেষ্টায় উন্নতি কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মঙ্গল, একটা কথা আছে, মঙ্গল করবেই মঙ্গলই মঙ্গল। মঙ্গল কিন্তু যদি অশুভ থাকে,
মামলা মকদ্দমা আর ঋণের বোঝা, বই চলতে হবে সারা জীবন। কৌশিকদা পিঠে যেন আমার ঋণের বোঝাটা সারা জীবন কিন্তু আছে। আপনি বলছেন এই রাশির নাম, কিন্তু আমার ছোটবেলা থেকে আমার কেন কষ্ট আছেন, নিজের ব্যক্তিগত জন্মছকটা কি দেখা রয়েছে? দেখুন, ব্যক্তিগত জন্মছককে দেখা দরকার, তার প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে। কারণ নবগ্রহ মধ্যে নটি গ্রহই আপনাদের অশুভ থাকতে পারে না, আবার নটি গ্রহই কিন্তু শুভ থাকতে পারে না। নেগেটিভ পজিটিভ এবং নিউট্রাল ফল কিন্তু দেয়। মঙ্গল আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই সময় কি লাভ দিবে। মঙ্গল যদি ভালো থাকে, যারা হিট দিয়ে কাজ করে, হিট সঙ্গে যুক্ত রয়েছেন, আগুনের সঙ্গে সংস্পর্শে কোনো ব্যবসা করছেন, সে আপনি ফাস্টফুডের দোকানও করতে পারেন, মানে ফেব্রুয়ারি মাসে ও মানে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু ফাস্টফুডের যারা দোকান করছেন। মঙ্গল ভালো যদি আপনার থাকে, দেখবেন এ মাসে আপনাদের কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। মঙ্গল ভালো থাকলে আপনি ভালো একজন রাজনীতির ক্ষেত্রে কিন্তু যেতে পারবেন। সেখানে অনেকে যদি আপনার নির্বাচনেও নিশ্চিত জয় হবে। মঙ্গল হচ্ছে সাহস, মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে, মঙ্গল কিন্তু ভাইকেও কিন্তু নির্দেশ কিন্তু করে। তো মঙ্গল যদি আপনার রাহুর সাথে যুক্ত থাকে, মঙ্গল যদি নিচুস্থ থাকে, মঙ্গল যদি শনির সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। কিন্তু মঙ্গল যখন কেতুর সাথে যুক্ত থাকবে, আমি বারবার বলছি, যখন কোনো গ্রহ কেতুর সাথে যুক্ত হয় তখন তার বলবত্তা বৃদ্ধি করে। কিন্তু দেখা দরকার সেই মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, কোন ভাবে রয়েছে। তাই আমি বারবার বলি, যাদের মঙ্গল জন্মছকে খারাপ রয়েছে, আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান এবং সেখানে হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, হনুমান বাহক আপনারা পাঠ করুন, হনুমানজিকে আপনারা লাড্ডু সিঁদুর পানের আপনারা মালা এবং জয় শ্রীরাম অবশ্যই আপনারা সেখানে পাঠ করুন। দেখবেন জীবনে আপনার মঙ্গল যদি খারাপ থাকে, দেখবেন মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট, অনেক মঙ্গল কি করে, আবার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটায়। যাদের গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনারা হনুমানজির মন্দির যান, হনুমানজির মন্দিরে আপনারা গাড়ির পুজো দিন এবং সেখানে হাং এইটা আপনি কোনো পণ্ডিতজিকে দিয়ে লিখানো করুন। দেখবেন বারবার গাড়ি নিয়ে সমস্যা, গাড়ি খারাপ, গাড়ি অ্যাক্সিডেন্ট বা সমস্যা চলছে, সেই সমস্যা থেকে কিন্তু নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো মঙ্গলের এই রাশি পরিবর্তনে হঠাৎ কোটিপতি হবে ফেব্রুয়ারি মাসে চার রাশি। তা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন সম্পূর্ণ অনলাইন, যারা একান্ত নিজের জীবনকে বদলাতে চাইছেন, হ্যাঁ কৌশিকদা আমি জীবন বদলাবো, আমি আর জীবনে নতুন সূর্য উঠাবো, যোগাযোগ করুন। কারণ কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে, আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে আমি প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই। তো যাদের সমস্যা রয়েছে না, আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। ভিডিও দেখছেন, কই কৌশিক দা আমার সাথে তো মিলল না, এখানে আমি কারো রাশি দেখতে পাচ্ছি না, নবগ্রহের পজিশন কী চলছে দেখতে পাচ্ছি না। দেখুন এই সময় মঙ্গল কিন্তু নবাংশ চার্ট বর্গোত্তম রয়েছে। এই সময় 6 ফেব্রুয়ারি থেকে মঙ্গল নবাংশ চাটেও বর্গোত্তম রয়েছে এবং যাদের এক কথা আমি একটা কথা বলবো, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কিছু উপায় খুঁজে পাচ্ছেন না, তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। দেখুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, দায়িত্বের সাথে কাজ করি, স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার, কিন্তু এমন স্বপ্ন দেখবেন যেটা আপনাদের ছকের সাথে পারমিট করবে। কৌশিক রায় বারবার বলে, যাই হোক, যে আলোচনাটা ভিডিওটি করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন, কারণ আপনারা যদি এই আলোচনাগুলো যদি
গুরুত্বপূর্ণ দিয়ে না শুনতে পারেন তাহলে অনেক কিছু কিন্তু মিস করবেন, শুধু রাশির নাম শুনলে হবে না। এবার আসি যে চারটি, বারোটি রাশির মধ্যে যে চারটি রাশি হতে চলেছে মহাকোটিপতি, হঠাৎ কোটিপতি, সেই চারটি রাশির নাম। মঙ্গল লিড করছে ফেব্রুয়ারি 2024। নাম্বার ওয়ান রাশি, অনেকে কমেন্ট করেছেন, মকর রাশি। মকর রাশি রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। মকর রাশির এই সময় যারা ইঞ্জিনিয়ারিং লাইনে চলে রয়েছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার কোনো সম্পত্তি কেনা বেচা করতে চাইছেন, এবং যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, চাকরির পরীক্ষা রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু লাভ এই সময় পাবেন, এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছিলেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে চলে, লিখে রাখুন, ডায়েতে নোট করুন। মকর রাশি রুচক নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের চতুর্থপতি একাদশপতি রাশিতে ইনকাম আপনাদের বাড়বে, সুখ সাধন প্রপার্টি থেকে আপনাদের লাভ হবে, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। প্রথম রাশি মকর রাশি রুচক নামক মহাপুরুষ রাজ্য আপনাদের নির্ণায়ক রেজাল্ট দিবে। দ্বিতীয় রাশি তুলা রাশি, আপনাদের ধনাধিপতি আপনাদের সপ্তমেশ আপনাদের সুখভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসার দ্বারা আপনাদের অর্থ আসবে, কোনো সম্পত্তি জায়গা থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত হবে। রুচক নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের ভূমি ভবন বাহন সুখ, কোনো সুখ সাধন প্রপার্টি এই জায়গাগুলো কিন্তু আপনাদের রয়েছে, ব্যবসা পার্টনারশিপ বিজনেস করছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনারা যদি হন তুলা রাশির মানুষ, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সপ্তমভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলো সমস্যা রয়েছে, কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদপ্রতিষ্ঠা, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা, আপনাদের লটারি থেকে লাভ হবে, ব্যবসা যারা করছেন ব্যবসার জায়গা ক্ষেত্রে থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ দেখা যাচ্ছে, এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, লিখে রাখুন। আপনারা যদি কর্কট রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে মানে পরিবর্তন হতে চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কুলদীপক রাজ্য তৈরি করছে, আপনাদের রাশির অধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করে কুলদীপক রাজ্য সৃষ্টি করছে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের যারা কর্ম চেঞ্জ চাইছিলেন, কর্ম চেঞ্জ বা প্রমোশনের যারা প্রচেষ্টা করছিলেন প্রমোশন, এবং পাশাপাশি কোনো সম্পত্তি ক্রয় বা যারা বাড়ি ভাড়া বা দিয়ে চলেন তাদের ক্ষেত্রে একটা লাভ এই সময় হবে, এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গা অর্থনৈতিক জায়গা আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ হতে চলেছে, লিখে রাখুন। এই সময় মধ্যে আপনারা যদি হন মেষ রাশির মানুষ, অদ্ভুত অকল্পনীয় লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই চারটি রাশি মেষ কর্কট তুলা এবং মকর রাশি, মানে এক কথায় এক্সিলেন্ট রেজাল্ট ফেব্রুয়ারি 2024 পেতে চলেছে। অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, এর পাশাপাশি আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি যে অসম্ভব বলে কিছু নেই, জীবনে প্রচেষ্টা এবং
উদ্দীপনা সাহস যদি থাকে এবং সঠিক গ্রহের যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি খুব দায়িত্বের সাথে বলছি, জীবনকে বদলানো সম্ভব। এবং বাস্তুক্ষেত্রেও দেখা দরকার রয়েছে, বাস্তুক্ষেত্রে আপনাদের মঙ্গলের দিকটা কেমন রয়েছে। মঙ্গলের দিকটাতে আপনাদের কোনো জলের অবস্থান নেই তো, সেটা কিন্তু দেখা দরকার। যদি জলের অবস্থান থাকে তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে ধনহানি যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করে। তাই জন্মকুণ্ডলী এবং বাস্তু জায়গাটা দেখা দরকার, তবেই কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু বলা সম্ভব। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পাশাপাশি আপনারা ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।